হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা গুড নিউজ নিয়ে আসছি, যেটা হচ্ছে বিগ 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 গুড নিউজ। প্রাইমারি টেট, আমরা সবাই জানি আগে প্রাইমারি রিক্রুটমেন্ট অলরেডি হয়ে গেছে, তো সেখানে প্রচুর নিয়োগ করা হয়েছিল, এবারেও প্রচুর নিয়োগ করা হবে, প্রায় 1 লাখ। ঠিক আছে, এখনও টেন্টেটিভ ভ্যাকেন্সি দেওয়া হয়নি, যেটা বলা হচ্ছে যে 1 লাখ নেওয়া হবে। ঠিক আছে, প্রায় ম্যাক্সিমাম ছেলেমেয়ে অ্যাপ্লাই করতে পারবেন। তো কী কী ক্রাইটেরিয়া আছে অবশ্যই জানিয়ে দেবো। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করুন। আরও এইরকম মজার মজার ভিডিও পেতে নোটিফিকেশানটা অন করে রাখুন, তাহলে আপনি ইম্পর্টেন্ট ভিডিও পেয়ে যাবেন সবার আগে নোটিফিকেশান। আর অবশ্যই আপনি বিভিন্ন আপনাদের যে স্টাডি গ্রুপ আছে সেখানে আপনারা শেয়ার করতে থাকুন ভিডিওগুলো, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের যে জিকে ক্যাপসুল, সেটা হচ্ছে একটু লেট হবে। ঠিক আছে, পরের ভিডিওতে আমি জিকে ক্যাপসুল আলোচনা করব, যেহেতু আজকে প্রাইমারি মানে পিএসসি ক্লার্কশিপের একটা মক টেস্ট আলোচনা করা হয়েছে, সেহেতু আজকের জিকে ক্যাপসুলটা একটু লেট হচ্ছে, তার জন্য দুঃখিত। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট, যেটা আমরা জানি, ইনিশিয়ালি ইন্ট্রোডিউস ফর প্রাইমারি স্কুল টিচার রিক্রুটমেন্ট, অর্থাৎ প্রাইমারি স্কুল টিচার রিক্রুটমেন্ট বোর্ড থেকে এলিজিবিলিটি টেস্ট নেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, অর্থাৎ নোটিফিকেশান আউট হয়েছে, যেখানে বলা হচ্ছে দেখুন যে WB প্রাইমারি টেট ইজ কল্ড ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার্স এলিজিবিলিটি টেস্ট, ইট ইজ কন্ডাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ WBBP, ইট ইজ হেল্ড অ্যাজ পার গাইডলাইন্স মিন্স অফ দ্য ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট ক্যান্ডিডেট হু গট কোয়ালিফাই উইল টিচ ক্লাস 1 টু 5। আচ্ছা, এরপরে আমরা দেখে নিই যে কী বলা হয়েছে, অ্যাপ্লিক্যান্ট অ্যাপেয়ারিং ইন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট অ্যান্ড গেটস কোয়ালিফাইড ক্যান টিচ ইন গভর্নমেন্ট এডেড অর আনএডেড স্কুল অলসো প্রাইভেট স্কুল এলিজিবল ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু রিড অল দ্য গাইডলাইন্স এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনশনড অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট বিফোর অ্যাপ্লাইং দ্য WB প্রাইমারি টেট। বলছে প্রাইমারি টেট অ্যাপ্লাই করার আগে আপনার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেগুলো আগে দেখে নাও। আচ্ছা, এখানে যে যে ক্রাইটেরিয়াগুলো বলা হচ্ছে এটা আমি একটু বড় করে দিচ্ছি, দেখতে সুবিধা হয় আপনাদের। দেখুন, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2019 এক্সাম ডেট, ইম্পর্টেন্ট ইভেন্ট ডেট যেটা দেওয়া রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে কবে থেকে, সেকেন্ড উইক অফ অক্টোবর 2019। সেকেন্ড উইক মানেই বোঝা যাচ্ছে 14-15 তারিখ করে স্টার্ট হচ্ছে অক্টোবরের। অ্যাপ্লিকেশন ফি দিতে পারবেন সেকেন্ড টু ফোর্থ উইক অফ অক্টোবর 2019। আচ্ছা, লাস্ট ডেট টু সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ফোর্থ উইক অফ অক্টোবর, মানে অক্টোবরের প্রথম সেকেন্ড উইকে স্টার্ট হচ্ছে, ফোর্থ উইকে শেষ হয়ে যাচ্ছে, বেশি দিন টাইম নেই, 14-15 দিনের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশান কমপ্লিট করতে হচ্ছে। অ্যাডমিট কার্ড দেওয়া হবে কবে, 10-15 দিন বিফোর দ্য এক্সাম, আর এক্সাম কবে হবে, জানুয়ারি কি ফেব্রুয়ারির মধ্যে হবে, যেটা 2020 পড়ছে, রেজাল্ট হবে মার্চ 20, মানে খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হচ্ছে। দেখুন, এত তাড়াতাড়ি রিক্রুটমেন্ট কোনোবারে কিন্তু হয়নি, ফেব্রুয়ারিতে যদি পরীক্ষা হয় মার্চে বলছে রেজাল্ট বেরিয়ে যাবে। তো দেখা যাক কতটা সত্যি হতে পারে, কেন আমরা তো জানি SSC নিয়ে এত ঘাপলা চলছে। তো দেখা যাক, তাহলে আমরা ক্রাইটেরিয়াগুলো একটু দেখে নিই। রেজাল্ট মার্চের 20 দেওয়া হবে বলছে, এটা অবশ্যই কমিশন থেকে জানাচ্ছে বলে আমি জানালাম, কিন্তু কতটা সত্য সেটা রেজাল্টের মানে পরীক্ষার পরে জানা যাবে। তো আমরা দেখে নিই, এখানে বলা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2019 অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম, তাহলে এটা আমরা জেনে নিলাম যে কি না, এটা অনলাইনই অ্যাপ্লিকেশান হবে, অফলাইন হবে না, ফোর্থ উইক অফ অক্টোবর পর্যন্ত হবে। আচ্ছা, ক্যান্ডিডেটস নিড টু ফিল দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট, ওয়েবসাইটটা আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আমরা দেখে নেবেন। আর এই যে কপিটা অর্থাৎ নোটিফিকেশানের এই কপিটা আমি PDFটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, অনেকে দেখতে চান তো ওখান থেকেও দেখে নিতে পারবেন। আচ্ছা, এরপর এখানে দেখে নিন, এখানে বলা হচ্ছে যে ক্যান্ডিডেট মাস্ট ফিল দেয়ার পার্সোনাল ইনফরমেশান কেয়ারফুলি অলসো অ্যাকাডেমিক ইন অর্ডার টু অ্যাপ্লাই ফর দিস এক্সাম। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান যেটা আছে সেটা অবশ্যই আপনাকে ম্যান্ডেটারি ফিল করতে হচ্ছে। ক্যান্ডিডেটস নিড টু আপলোড দেয়ার ডকুমেন্ট অনলি আ স্ক্যান্ড কপি, তাহলে যে ডকুমেন্ট যেগুলো আপনাকে আপলোড করতে হচ্ছে সেটা অবশ্যই স্ক্যান্ড কপি হতে হবে, এটা আমরা যেহেতু বিভিন্ন এক্সাম দিচ্ছি আমরা এটা সবাই জানি। ক্যান্ডিডেটস নিড টু রিড অল দ্য গাইডলাইন্স উইচ আর মেনশন ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট, যেটা ওয়েবসাইটে দেওয়া হচ্ছে অর্থাৎ এখানেও দেওয়া হয়েছে সেটা কিন্তু মেনশন দেওয়া হয়েছে, সেটা কিন্তু পড়েই ফিল আপ করতে হবে। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2019 অ্যাপ্লিকেশান ফি, যেটা হচ্ছে ভাইটাল ইনফরমেশান, সেটা আমরা দেখে নেব। এখানে বলা হচ্ছে কিন্তু জেনারেল এবং OBCদের জন্য কত, 100 টাকা,
আর এসসি এসটিদের জন্য হচ্ছে 25 টাকা, ঠিক আছে? যারা এসসি এসটি আছেন তারা 25 টাকা তো ইজিলি দিতে পারবেন, কিন্তু জেনারেল ওবিসিদের জন্য 100 টাকা অনেকটাই বেশি। আচ্ছা, এরপরে আমরা ক্রাইটেরিয়াগুলো দেখে নেবো, যেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট জিনিস। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে বলা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারিটির 2019 এলিজিবল ক্রাইটেরিয়া কী হতে হবে, না ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস হায়ার সেকেন্ডারি এডুকেশান অর 10+2 ইকুইভ্যালেন্ট 50% মার্ক, অর্থাৎ আপনাকে এইচএস পাস হতে হবে, যেখানে হতে হবে আপনার 50% মার্ক হতে হবে, ঠিক আছে, মার্কস। এবং কী বলেছে, সাথে কী থাকতে হবে, না শুধু এইচএস হলেই হবে না, সাথে থাকতে হবে 2 ইয়ারের ডিএলএড অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান। এটা গেল নাম্বার ওয়ান। নাম্বার টুতে কী বলা হচ্ছে, ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাসড হায়ার সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট 10+2 অ্যাটলিস্ট 50% মার্ক অ্যান্ড 4 ইয়ার বিএলএড। ডিএলএড করলে 2 ইয়ার্স আমরা সবাই জানি, আর বিএলএড করলে 4 ইয়ার্স। তাহলে যারা ডিএলএড বিএলএড তারা পাচ্ছেন। এরপরের দেখে নিই আমরা অপশান, না কোশ্চেন মানে 3 নম্বর অপশানে কী বলা হচ্ছে, ক্যান্ডিডেটস উইথ গ্রাজুয়েশান অ্যান্ড 2 ইয়ার ডিএলএড, যারা গ্রাজুয়েশান করেছেন তারাও পারবেন, প্লাস 2 ইয়ার ডিএলএড। এখানে কিন্তু অর কোথাও লেখা নেই, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলা হচ্ছে 4 নম্বর অপশানে, হায়ার সেকেন্ডারি অর সিনিয়র সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট 10+2 উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড হ্যাভিং ডিপ্লোমা ইন এডুকেশান স্পেশাল এডুকেশান রিকগনাইজ দ্য রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া আরসিআই। যদি স্পেশাল এডুকেশান ডিপ্লোমাতে নেওয়া থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পাচ্ছেন। আচ্ছা, এরপরে আমরা দেখে নিই, এখানে বলা হচ্ছে যে গ্র্যাজুয়েশান অ্যান্ড 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান, যারা গ্র্যাজুয়েশান প্লাস 2 ইয়ার ডিপ্লোমা তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। এরপরে বলা হচ্ছে 5% রিল্যাক্সেশন অফ মার্কস হায়ার সেকেন্ডারি সিনিয়র সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান 10+2 অ্যান্ড 45% মার্কস উইল বি অ্যালাউড এসসি এসটি ওবিসি এ পিএইচ, যাদের 50% নেই অথচ এবিসি ওবিসি এসসি এসটি আছে তাদের জন্য 45% অর্থাৎ 5% রিল্যাক্সেশন দেওয়া হবে, তারাও পারবেন ফ্লাপ করতে। এরপরে দেখে নিন কী বলা হচ্ছে, সিলেকশান প্রসিডিওর কীভাবে হচ্ছে। পার্টিসিপেন্ট সিলেকশন প্রসেস উইল বি ডান বেসড অফ দ্য পারফরমেন্স অফ WB প্রাইমারি টেট এন্ট্রান্স এক্সাম কন্ডাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট। পার্টিসিপেন্ট উইল বি শর্ট লিস্টেড বেসিস মার্কস কোড অ্যান্ড এন্ট্রান্স, আমরা সবাই জানি মার্কস অনুযায়ী আপনার শর্ট লিস্টেড হবেন। পার্টিসিপেন্ট অলসো হ্যাভ টু গো ফাইনাল রাউন্ড পার্সোনাল ইন্টারভিউ, সেখানে পাস হলে ইন্টারভিউ যাওয়া যাবে। আর WB টেট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর প্রাইমারি টিচার, যারা অলরেডি প্রাইমারি টিচার আছেন তারা কী করবেন, তারা যদি বিএ পাস হন ইকুইভ্যালেন্ট এডুকেশান বিএসসি তারাও কিন্তু ফিলাপ করতে পাচ্ছেন। ক্লিয়ার্ড বিএড ক্লিয়ার্ড দেয়ার বিএড সেকেন্ডারি এডুকেশান এক্সাম উইথ মিনিমাম 50% মার্ক, তাহলে যাদের বিএড আছে তারাও কিন্তু পাচ্ছেন, অবশ্যই কিন্তু প্রাইমারি টিচার হতে হবে। দেখুন নর্মাল ক্যান্ডিডেটরা বিএড থাকলে হবে না। কোয়ালিফাইড ফাইনাল 4 ইয়ার ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ বিএলএড 4 ইয়ার করেছেন সেটাও পারবেন। অ্যাপিয়ারিং দ্য ফাইনাল 2 ইয়ার বিএসসি বিএ ডিপ্লোমা ইন এডুকেশান 45 মার্কস তারাও পারবেন, এটা কিন্তু যারা প্রাইমারি টিচার আছেন তারা যদি আবার দিতে চান তাদের জন্য, ঠিক আছে। তাহলে এখানে টোটাল এটা ইনফরমেশান দেওয়া হলো, আমি এটা ওয়েবসাইটটা দিয়ে দেওয়া হয়েছে www.wbbpe.org আর www.wbsed.government.in আর wbprimaryeducation.org। তো এখানে আমি টোটাল ডিটেলস যে পিডিএফটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে নিন। তো চলুন বন্ধুরা, যারা এখনও নতুন আছেন আমার চ্যানেলে, প্লিজ 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 আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, গ্রুপে শেয়ার করুন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন। পরের ভিডিওতে আসছে জিকে ক্যাপসুল, তো চলুন পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।